হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কিন্তু এই প্রচণ্ড গরমে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ওর জন্য ভাবলাম যে বিকেল থেকে একটু শ্যুট করি। তো এখন প্রায় ঘড়ির কাঁটাতে 5টা বাজে, 5টা থেকে ভিডিওটা স্টার্ট করছি একটাই কারণে, ছেলেকে পড়তে দিয়ে এই মাত্র আসলাম। আজকে যেহেতু দুটো পড়া আছে, একসাথে গিয়ে দিয়ে আসলাম, মানে একই জায়গায় দুবার পড়াবে, একজন স্যার পড়াবে আর এক ম্যাডাম পড়াবে। তো ওর জন্য বই খাতা সমস্ত কিছু ওকে গুছিয়ে ওই গুছিয়ে নিয়েছে, তো ওকে দিয়ে এই আসলাম। ভাবলাম না আর শুয়ে বসে থাকলে তো হবে না, ঘর সংসার একদম পড়ে রয়েছে অগোছালো অবস্থায়, দুপুরে কাজ করতে পারিনি। কারণ হচ্ছে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছিল, দুপুরে রান্না করে তারপরে যে একটুখানি বসেছি, তারপরে আর এত জোরে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ইচ্ছেই করছিল না কাজ করতে আসতে। আর তার মধ্যে তো জানো কি মানে পচা গরম পড়েছে, এই গরম সত্যিই নিতে পারছি না। তো ভাবলাম থাক বিকেলের দিকেই করবো, কারণ বিকেলেও তো কলে জল আসে, সেই জলে ঝপঝপ কাজটা করে নেবো। জলের যা কাজ আছে সেগুলো সব করে টোরে বালতিতে জল ভরে বাথরুমে রেখে এসেছি, কিন্তু ওই জলে স্নান করতে পারবো না। কারণ কি বলো তো, জলটা স্লো হয়ে গেছে, আমি যদি স্নান করে বেরোই তাহলে পার্থ এসে আবার বাইরে ওকে করতে হবে, তো ওর জন্য আমি জল টল তুলেই রাখি। তো ওর জন্য বাইরে আমি খুব একটা ওকে স্নান করতে দিও না, আমি নিজেও করি না, বাইরের কলটা সময় অসময় দরকার হয়। যেমন এখন আমাকে এই ঘরদোর মুছে গিয়ে বাইরের কলে স্নান করতে হবে, আমার স্নান করতে করতে প্রায় সন্ধ্যা নেমে যাবে। তো ভাবলাম না আগের কাজগুলো তো আগে করতে হবে। এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলো দেখো গোছানোর সময় পাচ্ছি না, আর এই ঘরটা না পুরো দাবানলের মতো জ্বলছে জানো না। আমার বারান্দার ওই ঘর, মানে এই ঘরটা যে ঘর আমি গোছাচ্ছি, এই দুটো ঘর এত পোড়া পড়ে যে কি বলবো। যাই হোক, পুড়লে তো কিছু করার নেই, তবুও কাজ করতে হয়। একটা কথা কি জানো তো, যখন আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, ভাবি না এই ঘেমো অবস্থায় কাজটা করে নিই, কারণ এরপরে ভালো জামাকাপড় পরে যদি কাজ করতে যাই তাহলে আমি আরও ঘেমে যাব, ওর থেকে আবার আমাকে পাল্টাতে হবে। তার থেকে আমি ভাবি যে একবারে মানে পাল্টাতে হবে যখন জামাকাপড়, একবারে কাজবাজগুলো করে নিই। এই যে এখন এইগুলো গোছাবো, গুছিয়ে গাছিয়ে রেখে ছেলেরটা ছেলের ওখানে রাখবো। আর আমি সেদিন জানো দুটো মুখ কিনেছি, এই আমার ছেলে এ ঘর আর ও ঘর করে না, আর আমার বরটিও তার সাথে যুক্ত, সে করে আমার একটা মুখ যে কার আঘাতে যে ভেঙে গেছে ভগবান জানে। এবার দেখে আমার এত খারাপ লাগছে যে যা মুখটা ভেঙে গেছে, আমি এবার বলো এটা কী দিয়ে জোড়া লাগাবো, তার মধ্যে তো মাটির জিনিস, মাটির জিনিস ভেঙে গেলে গেল, একটা ঠিক আছে আর একটা ভেঙে গেছে। পার্থ আবার এগুলো লাগাতে চাইছে না, বলছে মামনি তুমি একটা কাজ করো, এই দুটো ফেরত দিয়ে না মাটির যে ফুলদানিগুলো নিয়েছো দেওয়ালে লাগানো ওইগুলো নিও, এবার সেই লোকটা আসবে তবে না নেবো বলো। তো যাই হোক, ভেঙে গেছে, ওই ভাঙাটা তো আমাকে পাল্টে দেবে না, যেটা ভালো আছে সেটা যদি দেয়। একবার জিজ্ঞাসা করেছি কিন্তু এবার আর দেবেও না, কারণ তোমার মুখ দুটো তো একই টাইপের, তো এবার একটা ভেঙে গেছে, একটা বলো নিয়ে কি করবে, আমার লস আর লসই হয়ে গেল, ভেঙে গেলে তো লসই হয়ে যায় তাই না। যাই হোক, ঘরদোর গুছিয়ে যে বিছানার একটু ঝেড়ে নিলাম, এবার ভালো করে মুছে টুছে স্নান করে যদি ইচ্ছে হয় মুখ দেখাবো, না হলে কাল সকালে। গুড ইভিনিং, রাতে আর হয়নি গো, রাতে ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে নিয়ে এসে তারপরে আর ইচ্ছে করছিল না, কটা সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে একদম সটান ঘুম দিয়ে দিয়েছিলাম। ভাবলাম থাক সকালবেলায় উঠেই ভিডিও শ্যুট করবো, ওখানে মানে ভিডিও স্টার্ট করব। আর এই যে সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে বাইরেটা ধুয়ে চেঞ্জ করে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে মানে কি রান্না করব সেটা রাতে ভেবে রেখেছিলাম, পার্থকে আবার বলে রাখি কি গো কালকে কিন্তু এটা করবে, এটা দিয়ে ভাত খাবে, তো বলে হ্যাঁ, তো বিউলির ডাল করব আর আলু রয়েছে, ভাবছি একটু পোস্ত করি, এই গরমে না মাছ একদম খেতে ভালো লাগছে না, তো চিংড়ি মাছটাই ভালো লাগে, অন্য কোনো মাছ ভালো লাগে না। আবার দুদিন একটু নিরামিষ খাওয়ার পর তখন আবার মাছের প্রতি একটা ভালোবাসা জেগে উঠবে, তখন আবার বাজারে দৌড়াবো। তো আজকে খাবো না, যেহেতু আবার জামাই ষষ্ঠীতে একটু মাছ মাংস খাওয়া পড়েছে, পরের দিন একটু নিরামিষ হলেই না একটু ভালো হয় জানো তো, তখন নিরামিষটা না অমৃত মনে হয়। তো যাই হোক, ওই বিউলির ডাল পোস্ত আর ঘরে অনেক দিনের লতি রয়েছে, সেই লতি আর করা হয়নি, মাঝে এত শরীর খারাপ
খারাপ ছিল তো, লতি কুটো বাটা একটা ঝামেলা থাকে, সেটা আর হয়নি। যাই হোক, একটু শুকিয়েও গেছে, তো ভাবলাম একটু কেটে প্রেশার কুকারে এমনি সিটি দেবো না, এমনি সেদ্ধ দেবো। সেদ্ধ দিয়ে তারপরে যেমন আমি ছালটা টিপে ছাড়িয়ে নিই সেইভাবে ছাড়িয়ে নেব। আজকে আমি সকাল সকালই উঠেছি, কারণ কি বলতো, রান্নাবান্না রয়েছে, ভাবছি বেলার দিক মানে বেলার দিকে করে না রান্নাটা করব না, সকালে করে নেওয়াই ভালো। আর সকালে রান্না আর পুজো দেওয়া হয়ে গেলে না ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। বিউলির ডাল একটু ফোড়ন দেবো, তো ফোড়নগুলো একটুখানি নিয়ে নিচ্ছি, নিয়ে ফোড়নটা দিয়ে তারপর একটুখানি ওই তোমার ওই পোস্তটা বসাবো। আর আজকে পোস্তটা বসাবো, কাঁচা লঙ্কা কিনে এনেছিলাম, তার মধ্যে পাকা কিছু লঙ্কা ছিল, তো সেই লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে ওই মাংসের ঝোলে দেওয়ার জন্য। মাংসের মশলা যখন বাটি ওগুলো দিলে একটু কালারটা দেখবে একটু ভালো আসে। তা সেদিন পার্থ বলছিল, মামনি কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা দেবে। আমি বলছি না, পুরো শুকনো লঙ্কা ভালো না খাওয়া। তো এটা হচ্ছে কি বলতো, কাঁচা লঙ্কার ভেতরে যে লাল লঙ্কাগুলো ছিল সেটাই আমি একটু বেছে বেছে রেখেছি, ওটা দিয়ে একটুখানি পোস্ত করব। খুব একটা ঝাল দেব না, একদম 3-4 লঙ্কা দেব, তাহলে কালারটা একটু অন্য টাইপের আসবে, ওই একটু লাল লাল টাইপের আসবে, তাহলে ও খেতে ভালোবাসে, ওর জন্য একটুখানি করে দেবো। আর এই যে বিউলির ডালটা প্রেশার কুকার থেকে নামিয়েছি, এখন এর ভেতরে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদটা মিশিয়ে দেব। এই দেখো, এখন না হলুদের ভেতরে না আটা মেশানো থাকে বলে হলুদ গলতে চায় না, দেখো গলতে দিতে গেলে এরকম দলা পাকিয়ে যাবে। যাই হোক, বিউলির ডাল পুরো গলে গেলে খেতে তো ভালো লাগে না, একটু দানা দানা রেখেছি আর একটু হাতার পিঠ দিয়ে একটু গলে দিয়েছি। বেশি সিটি দিলে একদম গলে ভূত হয়ে যেত, কিন্তু খুব একটা বেশি সিটি দিইনি, 5 সিটি দিয়েছিলাম। যেহেতু বিউলির ডাল 5 সিটি আমার লেগেছে, তোমাদের কটা লাগে জানি না ভাই, আমার লেগেছে 5 দিয়েছি, তাতে ওরকম তাকিয়ে রয়েছে, একটু তাকিয়ে থাকলে ভালো লাগবে। দেখবে মটরের ডাল বিউলির ডাল এগুলো যখন রান্না করি একটু গোটা থাকলে যখন মুখে পড়ে না, কিছুটা গলে যাবে আর কিছুটা গোটা থাকবে, ওরা কিন্তু খেতে বেশি ভালো লাগে। একটুখানি মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে এর মধ্যে এখন এই যে চিনিও দিয়ে দিচ্ছি, তারপরে এটা ভালো করে ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর সামান্য চিনি দিয়েছি, একদম বেশি নয়, কারণ খুব একটা মিষ্টি হলে আবার আমার খেতে ভালো লাগে না, পাত্র আবার একটু মিষ্টি হলে ভালো লাগে। আমি ওকে বারণ করি কি গো, এখন তরকারিতে মিষ্টি কমিয়েই দেবো, আস্তে আস্তে কমিয়েও দিচ্ছি, পোস্ততেও খুব কম দিই, মানে ও যত জিনিস খায় না সবেতে একটু বেশি মিষ্টি হলে ভালোবাসে, তো আমি এখন অনেক কিছু কমিয়ে দিয়েছি, মিষ্টির পরিমাণটা অনেকটাই কমিয়েছি। আর পোস্তর ভেতরে শুধু আলু থাকবে, ও যদি ঝিঙে দাও খাবে না, যদি একটু ডাটা দাও খাবে না, আমার আবার পোস্তর ভেতরে একটুখানি সবজি পড়লে না বেশ ভালো লাগে, যেহেতু ও খায় না বলে ওর জন্য দিতে পারি না। আর যেদিন ওর জন্য বানাই, পরে যখন আমার জন্য বানাই আমি ওকে বলেই দিই কি গো এবার কিন্তু তুমি খাবে, আমি তোমারটা খাই তুমি আমারটা খাবে না, তখন বলে ঠিক আছে, ওই আলুটা বেছে নেবে, শাক সবজিও একটাও নেবে না, জানো না। তো যাই হোক, অনেক দিন না পুঁই শাক খাই না, মোটা মোটা পুঁই শাক পাতাগুলো মোটা মোটা অনেক দিন খাওয়া হয় না, তার মধ্যে কী বলতো আমার ওই হাটে বাজারে যাওয়া হচ্ছে না, তো ওর জন্য আর আনাও হচ্ছে না। একটু মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, উফ কী দারুণ, মুখে হয়তো বললে ওটাই ভালো লাগে, যেই রান্না করি খাওয়ার পরে ফ্রিজে রাখি তার পরের দিন আর ভালো লাগে না, কিন্তু ওই যে পয়সার মায়া খাবার নষ্ট করবো ছি ছি, তখন আবার আমাকে খেতে হয়। কিন্তু আমি অল্প করেই রান্না করি, কিন্তু যে থেকে যায়, আমাদের বাড়িতে দুটো আছে ওরা তো খেতে চায় না। ডালের সাথে একটুখানি পটল ভাজবো, পটলগুলো বেশ লম্বা লম্বা তো দেখেও একটু লোভ হয়, দেখবে এরকম বড় বড় পটল ভাজা দিয়ে পোস্ত আর একটু ডালের সাথে ভাজা হলে মানে একদম জমে ক্ষীর। আর আমার পটল ভাজা খুব ভালো লাগে, আর আমার ছেলে তো খুবই ভালোবাসে, মানে পটল ভাজা দিয়ে ওকে শুধু নুন দিয়ে ভাত মেখে দিলে না খেয়ে নেবে, যদি পটলটা একটু কুচি হয়, দানা হয়ে গেলে অতটা ভালোবাসে না, যদি কুচি হয় তাহলে একটু ভালোবাসে।
ক্ষতিটা তো ছাড়ানো হয়ে গেছে, তো ওটা তোমাদেরকে আর দেখাইনি, কারণ অনেকবার দেখিয়েছি যে আমি কিভাবে লতি ছাড়াই। কালো হয়ে গেলে একদম লতি ফেলে দেবে না, একদম সেদ্ধ করে একটা টিপি দেবে, দেখবে কি সুন্দর সাদাটা বেরিয়ে আসবে আর খোসাটা অন্য হাতে চলে আসবে। তো যাই হোক, এখানে আমি একটুখানি পেঁয়াজ আর একটুখানি লঙ্কা বেটে নিয়েছি, রসুনটা ঘরে নেই বলে রসুনটা দিতে পারিনি, আর বড় বড় চিংড়ি মাছ ছিল কয়েকটা, ভাবলাম একবারে ভালো করে ছাল টাল ছাড়িয়ে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছটা আগে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিলাম, একটু কালো জিরেও দিলাম, এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন এই দেখো লতিরগুলো, দেখো লতির গায়ে একটাও কালো খোসা দেখতে পাচ্ছো? পাচ্ছ না। আর একটু লতিটা একটু শুকনো শুকনো হলে না ভালো লাগে, অনেক বাড়িতে দেখবে একটু ঝোলা ঝোলা লতি খায়, যেমন আমার দাদার বাড়িতে মাইমা যখন রান্না করে, মানে বৌদির মা, তখন দেখি একটু ঝোলা ঝোলা করে, ওটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু ওটাও ভালো লাগে। আর এই দেখো আমি সেদিনকে স্মার্ট বাজার থেকেই মানে তোমার খেজুরটা এনেছিলাম ওদের দুজনের জন্য, কারণ আমি খুব একটা খেজুর খাই না, এই খেজুরটা খাই না, ভালো লাগে না আমার, ওই দোকানে দেখবে প্যাকেটওয়ালা খেজুর, ওটা মনে হয় গুড় দিয়ে জাল দেওয়া, ওটা বেশ আমার ভালো লাগে। আর এখন দেখছি ইদানিং জামের সাথে না ওই যে খেজুর গাছে যে ছোট ছোট খেজুরগুলো হয় ওটা দেখতে পাচ্ছি, তো দেখি আমি তো একটু বাইরে বেরোবো, যদি দেখতে পাই আজকে তাহলে নিয়ে আসবো, রাতের দিকে খুব একটা পাওয়া যায় না, তোমার এই দিনের দিকে একটু পাওয়া যায় মানে বেলাতে, তো দেখি আমার তো একটু যাওয়ার কথা আছে আমার বাপের বাড়ির দিকে, তো যদি আমি যাই আসার সময় যদি দেখতে পাই তাহলে নিয়ে আসবো। পাত্র জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, আর এই যে ওকে খেতে দিয়েছি, আমার মা যে থালাটা ওকে দিয়েছে, আমি না ওকে ওতেই খেতে দিই, তো মাই বলেছে যে কাঁসার থালায় খেতে দিবে, আমিও বলেছি তুমি কাঁসার থালায় খাবে, কাঁসার থালায় খাওয়া ভালো, অনেক সময় আমাদের গ্যাস অম্বলগুলোও কমে যায়, দেখবে গ্লাসে জল খেলেও কমে যায়, তো গ্লাসটা আনতে হবে, এমনি গ্লাস আছে, তো ভাবছি এনে ওর জন্য একটু জল ভিজিয়ে রাখবো, রাতে খাবে, ছেলেও তাই, দুজনে বাপ বেটা দুজনেই খাবে, ওদের জন্য আনতে হবে গেলাসটা। আর এই যে ওকে ওখানে খেতে দিয়েছি বিউলির ডাল পোস্ত, আর তোমার একটুখানি লতিও দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, অল্প দিয়েছি, চিংড়ি মাছটা দিয়েছি বলে খেয়ে নেবে। ও চলে যাবার পর আমি সোজা চলে এসেছি আমার ঘরে। আমার ঘরে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমার নতুন ঘরে আর একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে নতুন পর্দা। এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি বা বাজার থেকেও কিনিনি, এটা দোকানে গিয়ে মানে এই কাপড়টা পছন্দ করে তারপরে অর্ডার দিয়েছি, যেহেতু এই জানলাটা থেকে না বড্ড রোদ্দুর আসে, আর পাশের বাড়ি দোতলা করেছে, আর ওনারা কী করে বারান্দার লাইটটা তো সবসময় জ্বালানো থাকে, তো দুই একবার ফোন করে বলেছিলাম যে একটু নিভিয়ে দেবে, বারবার মানুষকে বলতেও একটু বিরক্ত লাগে, তো ভাবলাম না এভাবে বলা বলির কোনো দরকার নেই, চলো ভাই গিয়ে একখানা পর্দা কিনে আনি। রবিবারে এই পর্দাটা পার্থ আর আমি গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম পছন্দ করে, ও নিচ্ছিল সবুজ কালার, তো সবুজটা আমার খুব একটা ভালো লাগেনি, এই কালারটা আমার বেশ সুন্দর লেগেছে, আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, কতটা সুন্দর দেখো লাগছে ঘরটা, কি সুন্দর লাগছে না, তো ভাবছি যে এক একটা মাসে বা দু মাসে তিন মাসে জমিয়ে জমিয়ে না ভাবছি যে ঘরের পর্দাগুলো এই পর্দাতে নিয়ে আসবো, কারণ কি বলো তো ঘুমাতে গেলে বড্ড চোখে আলো পড়ে, যেহেতু কাচের জানলা তো এই একটা সমস্যা, আর আমার ওই ঘরটাও তাই দু দুটো জানলা আছে, দুটো জানলা থেকে পুরো রোদ্দুর বলছি কেন আলোও চলে আসে, তো ওই ঘরেও তো একটা সময় শুতে হবে, তো ভাবছি ওই ঘরের পর্দাও এইটা দিয়ে দেবো, তাহলে কি হবে দিনের আলো ঢুকবে না রাতের আলোও ঢুকবে না, বোঝাই যায় না, ওই দেখো এখন কিন্তু দিন, এই যে বোঝাই যাচ্ছে না যে বাইরে আলো আছে। আর অনলাইনে পর্দার যা দাম, বাইরে বানিয়ে তুমি যদি সেটা ঘরে লাগাও না তার দামটা একটু বেশি হয়, যেহেতু তোমাকে একটু বানিয়ে দেবে। আর অনলাইনে একটা জিনিস লক্ষ্য করো, দেখো ওই যে কালো ওপরে যে বর্ডারটা রয়েছে না, যার ভেতরে আমরা রডটা ঢুকিয়েছি, ওই ওই কালো যে বাউন্ডারিটা ওটা কিন্তু দেবে না বর্ডারটা, ওটা পুরো সেমই থাকবে, কিন্তু যেহেতু বানিয়েছি কি সুন্দর করে দিয়েছে, আবার দেখো গুছিয়ে রাখার জন্য দুদিকে দুটো ব্যান্ডের মতো একটু লাগিয়ে দিয়েছে, যাতে আমরা পর্দাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, এই যে তাহলে জানলা থেকে হাওয়াটাও আসলো, সবসময় সরাতেও হয় না, এদিকে টানতে হয় না ওদিকেও টানতে হয় না, মানে দোল দোল দুলুনি যেমন আমরা করি সেরকম আর করতে হয় না। বাপের বাড়িতে যাব হচ্ছে এই তোমার এইগুলো নিয়ে যাব, কচু শাক নিয়ে যাব, কারণ
মা বললো একটু কচুর শাক নিয়ে আসিস, কারণ ইলিশ মাছের মাথা রয়েছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা বেশ ভালো যায়। আল্লাহ ঠিক আছে, তো সকালে এখন কাটতে বসেছি, অনেকটা পরিমাণে কেটে দিয়ে আসব। মাকে বলবো একবারে, আমারই রান্না করার কথা আছে, তো যেহেতু ওদের একটুখানি ওই মার্কেটে যাওয়ার কথা আছে, ওরা মাল আনতে যাবে, তো আমি ভেবেছি তাহলে এনে একবারে রান্না করে তোমাদের জন্য রেখে যাব, আর আমি একটু নিয়ে যাব। আর আমার কচু শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, একার জন্য আমি রান্না করি না। তো আজকে সকাল সকাল আমি কেটে এনে রেখে দিয়েছি, ঝপাঝপ রান্না করে ঘরে সমস্ত কাজ করে ঘর দুয়ো সব মুছে বাইরে এসেছি কচু শাক কাটতে। কচু শাক কাটার পর আমার সারা অঙ্গ চুলকাতে থাকে, মানে কচুর যে রস আমার হাতে লাগলেও চুলকায়, আমার পায়ে লাগলেও চুলকায়, যতটা আলগা রয়েছে চামড়া তত জায়গায় লাগবে, চুলকাবে। এগুলো কাটবো, ফ্রেশ হবো, তারপরে আবার দিতে যাব। তো কাটতে আমার অনেকটা সময় লেগেছে, অনেক তাড়াতাড়ি করে কেটে কুটে আর অনেকটা ফেলেও দিয়েছি, কারণ অতটা আমি কাটতেও পারিনি, বেশি করে কেটে এনেছিলাম। যেগুলো একটু ভালো ভালো সেগুলো একটু নিয়েছি, যেগুলো খারাপ সেগুলো আর নিইনি, ফেলে দিলাম। আর এই যে এখন আমি রেডি হচ্ছি, বেরোবো, আর পার্থিবকে আজকে যেহেতু ও ঠাম্মা এসে গেছে তো মায়ের সাথেই থাকবে, খেলাধুলা করবে, রান্নাবান্না আছেও, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবে, ঘুম দিতে দিতে আমি বাড়ি চলে আসব। ছেলেকে শুধু বললাম, বাবা দুধওয়ালা আসলে তুমি দুধটা শুধু নিয়ে নিও, কারণ দুধটা তো লাগবেই, মাঝে মধ্যে যখন আমি বাড়ি থাকি না দুধওয়ালা দুধ দিতেও মানে অফ হয়ে যায়, কারণ দেখে তালা ঝুলছে, কাকে দেবে। তো এই যে এখন বেরোই রোদের মধ্যে, বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, বাড়িতে গিয়ে দেখি মা বললো শরীরটা বড্ড খারাপ, ওর জন্য যাবো না। তা আমি বলতে পারতে, বলছে বললে তুই আসতিস, আসতিস না তো, আমরা না আসতাম, কচু শাকটা তো দিতে আসতাম। তো যাই হোক, কচু শাক দিয়ে বাড়ি ফেরার পথে একটু লেবু কিনেছি, আর এই খেজুরগুলোই আমি ভালোবাসি, আর জাম কিনেছি হচ্ছে কোয়েলের জন্য। সেদিনকে ওই আমাকে একটুখানি কাকা একটু জাম দিয়ে গেছিলো একজনের বাড়ির থেকে নিয়ে এসে, তো কোয়েল সেদিন বলছিলো মাসি জাম আছে, তা আমি বললাম জাম তো নেই, দাঁড়া আমি কিনে দেবো। তো আজকে আমি দেখতে পেয়েছি ওর জন্য একটু জাম কিনে এনেছি, আমার জন্য একটু খেজুর। ছেলে আবার এই খেজুরটা খেয়ে বমি করছে, বলছে মা আমি খাবো না, আমার ওক আসছে বমি করবো। আরে ঠিক আছে, তোকে খেতে হবে না, আর আমি খুব ভালোবাসি, আমি খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বড্ড গরম আর পারছি না, স্নান করে একদম গিয়ে শটাং শুয়ে পড়বো। তো কাল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।